আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছয় সাত পেটিকোট। কিভাবে সহজ পদ্ধতিতে কাটা হয় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। একদম নতুনদের জন্য আমি কাপড় এমনভাবে শেখাবো যারা নতুন তারা সহজেই শিখতে পারবে। তা আমি কিভাবে ছয় সাত পেটিকোটটা শেখাবো, প্রথমে আমি ড্রয়িংটা একটু দেখে দিই। এখানে মাপ দুটি, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে কোমর। আর সূত্র হচ্ছে কি, বেল্ট বা কোমর এটা চওড়া থাকবে 5 ইঞ্চি সবার ক্ষেত্রেই, আর বেল্ট লম্বা যেটা আর কি সেটা কাপড়ের বহরে যা থাকবে সেটা দিতে হবে, অথবা যদি কম হয় আরও কিছুটা জোড়া দিতে হবে। আর লম্বার মাপের থেকে 1 ইঞ্চি কম নিতে হবে, কেননা এই যে কোমরের পট্টিটা যেটা আছে সেটা তো বাদ যাবে, ওইটা যখন জোড়া দিয়ে পরে লাগাবো তখন তো আবার বড় হয়ে যাবে কোমর, পেটিকোটটা বড় হয়ে যাবে। তাই 1 ইঞ্চি পুরো মাপ যখন নিব তাহলে 1 ইঞ্চি মাপ কম নিব। আর কাটিং ছয় সাটের যে কাটিংটা হবে সেটা 4.5 পর্যন্ত বা 6.5 পর্যন্ত দেওয়া যায়, যদি যারা প্রচুর মোটা তাদের ক্ষেত্রে 5.5-6 এরকম দেওয়া যায়। তা আমি এখানে 5.5 দিব। আর লম্বা এখানে 36 মাপ, আর কোমর 36 কি একটু 36 থেকে একটু বেশি, কোমরটা আমরা সাধারণত কোমরের মাপ নিয়ে বানালে হবে না, এটা হিপের মাপ নিয়ে বানাতে হবে, কারণ পেটিকোটটা তো হিপের নিচ দিয়ে নামবে বা উঠবে, কাজে হিপের মাপ অনুযায়ী যদি না নেওয়া যায় তাহলে তো সে পড়তেই পারবে না। তাহলে মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে কতটুকু কাপড় লাগবে। এখানে যদি 36 মাপে কেউ পেটিকোট বানাতে চায় তাহলে পেটিকোট বানানোর জন্যে 2 গজ 4 গিরে কাপড় লাগবে, 2 গজ 4 গিরে, কারণ 36 মাপের পেটিকোটের জন্যে 2 গজ 4 গিরে, কারণ এই যে বেল্ট আর এই 36 মাপ, আর বেলটা যদি পুরো চওড়ায় না হয় তখন তো সাইডে আবার জোড়া দেওয়া লাগবে, জোড়া যখন দিতে হবে তখন তো আলাদা এক্সট্রা কাপড় লাগবে। তাই এখানে 2 গজ 4 গিরে কাপড় নিলে মোটামুটি হয়ে যাবে। তারপর আবার ফিতা বানাতে হবে, ফিতা বানানোর জন্য আবার 2 ইঞ্চি করে লাগবে। তা আমি এখন কাপড়টা কিভাবে কাটবো সেটার উপরে আমি ড্রয়িং করে রেখেছি, আমি আপনাদেরকে বুঝিয়ে কেটে দিচ্ছি। এখানে কাপড়টা দেখতে পাচ্ছেন, এখানে 6-2 গজ কাপড় আছে। তা আমি 36 মাপে প্রথমে এই জায়গায় এখানে 35 ইঞ্চি কাপড় নিয়েছি, এই যে 35 ইঞ্চি কাপড় নিয়েছি, আর সেই কাপড়ের থেকে আমি এই যে 5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, এটা 5 ইঞ্চি, এটাকে ডবল করে নিয়েছি যেহেতু কোমর আর একটু বেশি লাগবে, ওই জন্য আমি এই যে 5 ইঞ্চি করে 10 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। আর এই যে বাকি যেটুক আছে সেটা এই যে ফিতা, এই যে ফিতা বানাবো, এটা ডবল করে দিলেই 2 ইঞ্চি করে 1 ইঞ্চি করে কেটে নিলেই আপনার ফিতা হয়ে যাবে, এটাতে ফিতা বানাবো। আর এখানে আমি পুরো কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 4 ভাঁজ করে নিয়েছি। এখানে এটা হচ্ছে ভাঁজ লাইন, রিয়াল লাইন, এই যে ভাঁজ, এটাও ভাঁজ। তা এই যে কাপড়টা 4 ভাঁজ, এক দুটো 4 ভাঁজ, 6 ষাট, যেহেতু 6 ষাট 4 পাট কাপড়কে এখন আমি কীভাবে 6 ষাট করবো সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি এই যে এখানে এই যে 5.5 ইঞ্চি একটা দাগ দিয়েছি, এই 5.5 ইঞ্চি, আর ওই কর্নারে এদিকে কিন্তু না, দেখুন কর্নারে কোনাকুনি এই পাশে না, এই 35 লিখেছি এই পাশে না, আমি ওই কর্নারে যাচ্ছি। এই যে এই কর্নারে এই মাথার এই যে খোলা এদিকটা কিন্তু খোলায়, দেখুন এই পাশটা কিন্তু খোলা, 4টে অংশ এই যে দেখা যাচ্ছে, তাহলে খোলা দিক থেকে আবার এই যে 5 ইঞ্চি, খুবই সহজ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আমার মনে হয় বাড়িতে ঈদ সামনে আসছে আপনারা সবাই তৈরি করতে পারবেন আমি যেভাবে শেখাচ্ছি, কারণ এখন লকডাউন, দোকানপাটে ভিড় বানানো যাচ্ছে না, বাড়ির বাইরে হতে পারছেন না, আর সেই উদ্দেশ্যেই আমি কিন্তু আপনাদের জন্য এই কাটিং সেলাইয়ের কাজে হাত নিয়েছি। তা কাজেই দেখুন
এই যে খোলা দিক থেকে এদিক থেকে আমি আবার এদিকে 5 ইঞ্চি এই যে 5.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে 5.5 ইঞ্চি কাপড় নিয়েছি, এই যে আমি রেখে দিয়েছি। তো এই 5 ইঞ্চি আর আর এই 5.5 ইঞ্চি, এই 5.5 ইঞ্চি আর 5.5 ইঞ্চি পুরোটা একটা দাগ দিয়ে দিয়েছি। এটাকে এইভাবে ভাঁজ করে ধরেও করা যায়, এইভাবে ভাঁজ এই 5.5 ইঞ্চি আর ওই মাথার 5.5 ইঞ্চি ধরেও ভাঁজ দিয়ে কাটা যায়, কিন্তু আমি ভাঁজ দিই নাই। আপনাদেরকে এমনি আমি স্কেল দিয়ে বা ফিতা দিয়ে আমি দাগটা টেনে দিয়েছি, এই যে পরে আমি ভাঁজ করে কাটা শেখাবো। এখন আমি কাপড়টা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটতে হবে। এই যে আমি কাছিটা ধরেছি, এই দেখুন, এই যে এই দাগের উপর দিয়ে সরাসরি এভাবে কেটে চলে যাব। আমি কিন্তু এক হাতে কাজ করছি, বুঝতে তো পাচ্ছেন, সেই জন্য একটু সমস্যা হচ্ছে, এক হাতে কাপড় কাটা একটু কষ্ট। তারপরও আমি কেটে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন কাটার পরে কিভাবে সেলাই করতে হবে। এই কাপড়টাকে এখন এইভাবে ঘুরিয়ে নেব। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে তারপরে এই কাপড়ের যে ভাঁজের কাপড়ের যে ভাঁজ মানে পাঁচটা যে পাঁচটা আর কি কোনো কাটা নাই ছেঁড়া নাই, এই দেখেন 4টে মাথা আছে, 1টা 2টে 3টে আর এই যে একটা নিচে 4টে, এই 4টে মাথা যেদিকে আছে সেই দিকটা আপনি সেলাইয়ের এই ভাঁজের সঙ্গে এই এটাও খুলে নিতে হবে। এটাও খুলে আমি দেখাচ্ছি এটা কীভাবে খুলে নিতে হবে। আমি এই যে কাপড়টাকে সেট করে দিয়েছি কীভাবে সেলাই করতে হবে, দেখুন। তাহলে এই এটা হচ্ছে মাঝের কাপড়, এই যেটা ভাঁজ লাইন ছিল সে ভাঁজটা এই যে খুলে দিলাম, খুলে আমি এই যে কাপড়টাকে দুপাট করে নিয়েছি, এই যে দুপাট আর এই যে দুপাট, এই যে সাইডের ভাঁজের পাশে ছিল যে দুটা সেই দুটার এখান থেকে দুটা আর এই যে এই পাশে এখানে দুটা, তাহলে 2 আর 2 4 আর এই 2 6, তাহলে 6 পার্ট হয়ে গেলো, 6 60। তো এখন সেলাইটা কীভাবে দিতে হবে, এই যে যে মাঝখানের অংশ সেই মাঝখানের অংশের সঙ্গে আপনারা কিন্তু এই আড়াআড়ি কাটাটা সেলাই দিবেন না, এই যে যে কাট লাইন, এই কাট লাইন সেলা না দিয়ে এই যে কাপড়ের যে মানে মোড়া পাশটা এই যে ফ্রেস এইটা দিয়ে এই মাঝের কাপড়ের সঙ্গে এইটা সেলাই দিবেন, এইটা এটার সঙ্গে এটা, আর এই পাশেও ঠিক এই কাট লাইনের সঙ্গে এই সোজা দিকটা, এই যে ভাঁজের মানে কাপড়ের পাড়ের যে অংশ সেই অংশটা এইভাবে সোজা সেলাই দিয়ে চলে যাব। সোলা এটাও তাই সেলাই দিয়ে চলে যাব। যাওয়ার পরে তখন যে কোনা যদি বেড়ে থাকে কোথাও, তখন আমরা একটু কাঁচি দিয়ে মাঝ সাইড করে সুন্দর করে কেটে তারপরে নিচটা সেলাই দেব। আর আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা আমি তাহলে এটা সরিয়ে এখন কোমরটা কীভাবে কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কোমরটা কাটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই যে কোমরের কাপড়টা আমি এই যে 4 ভাঁজ করে নিয়েছি, 10 ইঞ্চি কাপড়কে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে, যেহেতু এখন এখান থেকে মাঝ বরাবর আমি কেটে দেবো, এই 5 ইঞ্চির এই যে 5 ইঞ্চি মাঝ বরাবর কেটে দেবো। এই যে মাঝ বরাবর কেটে দেওয়ার পরে এইটুকে কিন্তু কোমর আসবে না, এখানে এখান থেকে আরও 2 ইঞ্চি বা 4 ইঞ্চি কাপড় হয়তো বা লাগতে পারে, এই যে এখান থেকে 2 ইঞ্চি বা 4 ইঞ্চি কাপড় লাগতে পারে, সেই জন্য আমি ডবল করে নিয়েছি এখান থেকে এটার সঙ্গে আবার একটু জোড়া দিয়ে যতটুকু লাগবে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, তখন এই পর্যন্ত যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা কেটে নেব। তাহলে আমার কোমর পট্টি কাটা হয়ে গেল। এইবার ফিতা, ফিতাটা হচ্ছে এই যে আমি আগেই কেটে রেখেছি, এটা 2 ইঞ্চি আড়াই ইঞ্চি মতো আছে, এটাকে ভাঁজ করে এভাবে ডবল করে এখান থেকে কেটে নিলেই ফিতা হয়ে যাবে। তাহলে
আমি বোধহয় আপনাদের সহজ করে বোঝাতে পেরেছি। তা যদি বোঝানো ভালো হয়ে থাকে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমি আগামী দিন কীভাবে সেলাইটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একই দিনে সেলাই করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আজ কাটিং এবং ড্রয়িং দেখিয়ে দিলাম, আগামীতে আমি সামনে সেলাইটা দেখাবো। সেলাইয়ের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।